হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমি বাসে চারজন ছোট্ট বন্ধুকে শহরটা ঘুরিয়ে দেখাবো। তো প্রথমে ম্যাপটা দেখে নিই, এবার যাই ওদের বাসে তুলতে। তো দেখা যাক কে কোথায় আছে, একটু দেখে নিলাম। এই তো চাই, এবারে দেখি কোথায় আছে। প্রথমে মনে হয় বেবি জিরাফ আছে। তো দেখা যাক ও কোথায় আছে দাঁড়িয়ে। সামনেই মনে হয় একটা স্টপেজ আছে, তো ওখানে থাকতে পারে। হ্যাঁ, এই তো এখানেই আছে বেবি জিরাফ। আরে বেবি জিরাফ, উঠে এসো, উঠে এসো আছে। হ্যাঁ, এই তো সিটে বসে পড়ো, এ পড়ে সিটে বসে পড়ো। গুড, ভেরি গুড। এবার সিট বেল্টটা লাগিয়ে নাও, ম্যাপটা দেখে নিই আবার একবার। তো ম্যাপে সামনে একটা শপিং মল আছে। আরে বেবি জিরাফ, তোমাকে একটা শপিং মলে নিয়ে যাব, যেখানে তুমি তোমার মনের মতো সব কিছু কেনাকাটা করতে পারবে। তো যাওয়া যাক এবারে, দেখি বেশি দূরে নয়, সামনে একটা মল আছে, তুমি ভালোভাবে বসে থাকবে। আরে এটা কি? এটা দেখছি তো রাস্তা বন্ধ, কি করলে খুলবে? আরে একটা নাম্বার এসছে, নাম্বারটা দিয়ে দেখি তো খুলে কিনা গেটটা। চলো দেখা যাক, 7 6 8 9। আরে বাহ, এ তো দরজা খুলে গেল। চলো এবারে যাওয়া যাক। আরে যাই দেখি, মৌসুম তো খুব। আরে এ কি, বৃষ্টি এসে গেল। বেবি জিরাফ, তুমি তোমার জানালা ভালোভাবে বন্ধ করে নাও, বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে না হলে তুমি ভিজে যাবে। ভালোভাবে জানালা বন্ধ করে চুপচাপ বসে থাকো, আমরা একটু পরেই শপিং মলে পৌঁছে যাব, তখন ওখানে তুমি কেনাকাটা করে নেও তোমার মনের মতো। আর একটু, এই তো বৃষ্টি মনে হয় কমে এসেছে। আরে মল তো সামনে দেখা যাচ্ছে, চলো সামনে মল থেকে কিছু কেনাকাটা করে নিই। আরে বেবি জিরাফ, তাড়াতাড়ি নেমে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো। এই তো আমরা পৌঁছে গেছি, এবারে একটা ট্রলি নিতে হবে এখান থেকে। তো ট্রলি কোথায় আছে, ট্রলি কোথায় আছে? আরে এই তো এখানে ট্রলি আছে মনে হয়, ট্রলিটা নিয়ে নিই আগে। হ্যাঁ এই তো ট্রলি নিয়ে নিয়েছি। তো এখানে কী কী কেনা যায় দেখা যাক আগে। ব্যাগ বক্স অনেক কিছু মনের মধ্যে আছে, অনেক কিছু কিনতে হবে। তো প্রথমে চলো দেখা যাক, প্রথমে নিতে হবে স্কুল ব্যাগ। না পিঙ্ক কালার নিবো না আমি, ইয়েলো কালারটা ভালো লাগবে আমাকে। ইয়েলো কালার ব্যাগ, হলুদ কালারের টিফিন বক্স, সরি পেন্সিল বক্স। এবারে কী কেনা যায়, স্যানিটাইজার, স্যানিটাইজারের পরে কী নেবো, নোটবুক একটা নিতে হবে। নোটবুক নিয়ে নিলাম, এবারে জলের বোতল, জলের বোতলটাও নিয়ে নিলাম। এবারে কী নিবো, এখানে কী আছে দেখা যায়। হ্যাঁ এখানে তোয়ালে আছে, তো তোয়ালে একটা লাগবে, আর একটা বালিশ লাগবে। বালিশ কোনটা চুজ করবো, গ্রিন কালারটা ভালো লাগছে, গ্রিন কালারটা নিয়ে নিই এটা। বাহ খুব সুন্দর। এবারে টাকা পেমেন্ট করতে যেতে হবে। তো দেখা যাক, প্রথমে ব্যাগ দিলাম, ব্যাগ দেওয়ার পরে এবারে পেন্সিল বক্স, পেন্সিল বক্স দিয়ে দিলাম। এবারে স্যানিটাইজার, স্যানিটাইজার দেওয়ার পরে নোটবুক, নোটবুক দিয়ে দিলাম। এবারে জলের বোতল, জলের বোতলের পরে এবারে তোয়ালে, তোয়ালে দিয়ে দিলাম। এবারে বালিশ, বাহ সব কটাই হয়ে গেছে। তো এবারে পেমেন্ট করতে হবে, কত টাকা হয়েছে, 433 টাকা, 433 টাকা পেমেন্ট করে দিলাম। টাকা পয়সা দেখে নিল, বাহ সব পেমেন্ট হয়ে গেছে। ইয়াহু, আমার কেনাকাটা কমপ্লিট। এবারে বাসে যাই, উঠে এসো। আরে বেবি পান্ডা যে, চলো উঠে এসো, তাড়াতাড়ি উঠে এসো, তোমার সিটে বসে পড়ো, বসে পড়ো তোমার সিটে। এবারে সিট বেল্ট লাগিয়ে নাও, চলো এবারে যাই। এবারে তোমাদের একটা স্টুডিওতে নিয়ে যাবো, স্টুডিওতে আমরা পৌঁছে গেছি, তোমরা স্টুডিও থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসবে, যাও তোমরা কিছু ছবি তুলে এসো। আরে ওখানে ঢুকে গেছি ভেতরে আমরা। তো প্রথমে বেবি জিরাফ আমি যাই, প্রথমে ড্রেস চেঞ্জ করতে হবে আমাদের। তো ড্রেস কোনটা পরবো, কোনটা পরবো ডিসাইড করতে হবে আমাকে, কোন ড্রেসটা। প্রথমে টুপিটা পরে দেখি তো পিঙ্ক কালারের কেমন লাগছে, পিঙ্ক টুপিটা পরবো। আরে বাহ ভালো লাগছে। এবার পিঙ্ক ড্রেসটাও পরে দেখি, বাহ এটাও খুব সুন্দর লাগছে, কিন্তু ব্লুটা মনে হয় বেটার। আর এটা কি, এটা ভালো লাগছে না, বেগুনি টুপিটা না, এটাও না, এইটা ঠিক আছে। চলো এবারে ফটো তুলি। তো প্রথমে লাইট জ্বালিয়ে দাও, লাইট ভালোভাবে জ্বালিয়ে দাও। বাহ এবার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দাও, ব্যাকগ্রাউন্ডটা পাল্টানো হয়ে গেছে। এবার এটা কি, আর এখান থেকে তো বাবল বেরোচ্ছে। আরে বাহ, এবারে পোস্ট দিয়েছি, ছবিটা ভালোভাবে তুলে দাও, বাহ খুব সুন্দর। আরেকটা ছবি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, খুব সুন্দর। বাহ আরেকটা প্লিজ, আরেকটা ছবি তুলে দাও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে। হ্যাঁ ঠিক আছে, বাহ থ্যাংক ইউ, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। এবারে বেবি পান্ডা, এবার তোমার পালা এসছে, তুমি এবারে ড্রেসটা পাল্টে নাও।
তো কোন ড্রেসটা পরবে? তোমাকে তো ব্লু ড্রেসটা তো খুব সুন্দর লাগবে, তো ব্লু ড্রেসটা পরে নাও তুমি। বাহ, ব্লু টুপি খুব সুন্দর লাগছে। এবারে স্টুডিওতে ছবি তোলার জন্য রেডি হয়ে যাও। প্রথমে ব্যাক লাইটটা জ্বালিয়ে দিই, লাইটটা জ্বালানোর পরে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। আরে বা, এইটা খুব সুন্দর আছে, তো ছবি তোলা যাক। পোজ খুব সুন্দর। বা, এরপর আরেকটা ছবি তুলবো, এটা খুব সুন্দর লাগছে। আরেকটা ছবি তুলো। বাহ, খুব সুন্দর, দারুণ হয়েছে ছবিগুলো, থ্যাংক ইউ। বাহ, এবারে চলো বাসে উঠে যাক। বাসে উঠে গেছি। আরে বেবি পান্ডা, তুমি এখানে দাঁড়িয়ে আছো, চলো উঠে এসো, উঠে এসো, বাসে উঠে এসো, তুমি তোমার সিটে তুমি বসে পড়ো, বসে পড়ো তাড়াতাড়ি, গুড গার্ল। এবারে সিট বেল্টটা লাগিয়ে নাও। লাগানো হয়ে গেছে। আরে এখানে একটু তো বাসে একটু কাজ করাতে হবে, তোমরা নেমে পড়ো, বাস ওয়াশ করাবো। তো প্রথমে আমরা জল দিয়ে একটু ধুয়ে নেবো বাসটা, ভালোভাবে ধুয়ে না নিলে বাসে প্রচুর পরিমাণে নোংরা লেগে আছে। বৃষ্টি হয়েছিল তো বৃষ্টিতে চারপাশে কাদা লেগেছে, বাস ভালোভাবে না ধুলে অসুবিধা আছে, ভালোভাবে পরিষ্কার করা যাবে না সাবান টাবান দিয়েও। ভালোভাবে কাদাটাকে পরিষ্কার করে নিতে হবে, তো খসে খসে চারপাশটা একটু জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এই পাশটা হলে আবার ও পাশটা ধুতে হবে, তো ভালোভাবে ধুয়ে নিই। এদিকটা সামনেরটা, সামনের দিকটা ভালোভাবে ধুয়ে নিই আগে, এখনও ধোয়া হয়নি মনে হয়, ভালোভাবে এই তো হয়ে গেছে। এবার পিছনের দিকটা আর ওই পাশের সাইডের দিকটা। বাহ, এই তো ধোয়া হয়ে গেছে, এই পাশটাও খুব সুন্দর। বাহ, এই তো ধোয়া হয়ে গেছে, সব কাদা ধুয়ে গেছে। এবার একটু সাবানের ফেনা দিতে হবে, সাবানের ফেনা দিয়ে দিই, একটু একটু বেশি করে দিয়ে দিই, বেশি করে দিয়ে দিলে ভালোভাবে ঘষতে হবে, তো তো বেশি করে দিয়ে দিলাম। এবার একটা ঘষা নিয়ে ভালোভাবে ঘষে 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 কাদাগুলো যা নোংরা ছিল সব তুলে দিতে হবে। তো ভালোভাবে আমরা ঘষে দিই, একটু ভালোভাবে ঘষা হয়ে গেছে, ভালো। বাহ, এই তো খুব সুন্দর ঘষা হয়ে গেছে। এবারে ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। তো ধোয়া হয়ে গেছে, জল দিয়ে ধোয়া হয়ে গেল, এবার আমরা বেরিয়ে যাব বাইরে, খুব সুন্দর লাগছে, চলো বেরিয়ে যাই। বাহ, এবার বেরিয়ে চলো, এবারে আমরা সামনের দিকে যাই। বেবি হিপো আছে, কোথায় আছে দেখি, বেবি হিপো ম্যাপটা দেখে নি। আরে এই তো বেবি হিপো এখানে আছে, উঠে এসো বেবি হিপো, উঠে এসো তাড়াতাড়ি, উঠে তোমার সিটে বসে পড়ো, এবারে তোমার সিটে বসে পড়ো, তাড়াতাড়ি তাড়াতাড়ি সিট বেল্ট লাগিয়ে নাও, গুড। চলো এবার আমরা একটা জঙ্গল দেখবো, জঙ্গল, যে জঙ্গল, এই তো দেখো খুব সুন্দর জঙ্গল, যে জঙ্গল দেখলে চোখ জুড়িয়ে যায়, বাইরের দৃশ্যটা দেখো কি সুন্দর। আরে চলো, এসে গেছি আজকের মতো, এবার পরে আবার দেখা হবে বেবিরা, বাই বাই।